अरे वहाँ चर्चा मोहम्मद का, यहाँ चर्चा मोहम्मद का। जय गोला का छिला रंग थे, दुख को चाह रंग थे, खूब दुख को चाह। उठा आलादा अन्न एक कोठा एक कोठा ही सब। सर्वस्व बोलते से, एक तो मीनर पड़ता आसले है, दूसरे की, उन्हीं अल्लाह बोलते से, जिसको खुदाई दिखाई गई है, बेशक उसको सकले आदम ही दिखाई गई है। जब बोलते हैं भी अल्लाह देखती से आदम में सुरों देखते, कांचिक बनी जन मुझसे। যখন তুমি সাধনা করবা উঠো বাবা, তুমি যখন সাধন একটা কথা কই, তোমার বাবা তোমরা জীবন ধন্য এটির পাইছ, তোমরা কিন্তু আসো নাই, তোমরা তো গিরে রয়ে আছে, তোমার বাপেরও ক্ষমতা নাই আসবা, তো গিরে এটির আর পাইবা না। আমাকে শুনে শুনে এত উঁচায় উঠেছে এখন আর আমার গুরু আমি আমার শিষ্য চুক্ষুদ্র বিঙ্গালম দিদম হামুরা জমালে খুত জমালে ইয়ারে দিদম মুর্শেদকে যে পীর ধরছ কি করবা, ইল্লাল্লাহ প্রয়োজন আছে, আল্লাহু প্রয়োজন আছে, কিন্তু সবচেয়ে বড় প্রয়োজন হলো কাসাবুনে সাহেব নিরিক বাজা একরা পাহেমে কুমা নাই জিগেলা টোপা কিছু চিনে যায়। আমি কাসাবুনে সাহেবকে বাবা মাথায় দেখো সুফিজমের যেটা রূপ সেটাই কয়, কাসাবুনে সাহেব কি এই পা দুটা আমার পা না আমার মুর্শেদের পা, এই হাত দুটা আমার না মুর্শেদের হাত, এই মুখ আমার না মুর্শেদের, কান আমার না মুর্শেদের, চোখ আমার না মুর্শেদের, খান্নাসের ছটফটানি উঠে যায়, হায় হা এ তো পার হয়ে যাবি, এই পা দিয়ে আমি হাঁটি না আমার গুরু হাঁটে, আমার মুর্শেদ হাঁটে, এই হাত দিয়ে আমি কাজ করি না আমার গুরু কাজ করে, এই কান দিয়ে আমি শুনি না গুরু শুনে, এই মুখে আমি খাই না গুরু খায়, এই চোখ দিয়ে আমি দেখি না গুরু দেখে, এইখানে মাইটটা দেয় শয়তান। এই জাহাঙ্গীর যে কি সুন্দর মাইয়াটা দিতেছে, মুখটা কি চোখ খায়, হ্যাঁ কোমরটা হুম একটু দেখ পিড়ে নিচ্ছে সরা হুম আমার পিড়ে দেয় আমি যদি পিড়ের সেক্স উঠে উঠুক আমার কোন মুর্শেদ হাতে আমি হাঁটি না, এই হাত আমার মুর্শেদের, আমি হাত দিয়ে কাজ করি না মুর্শেদ করে, এই মুখ আমার না মুর্শেদের, মুর্শেদ খায় আমি খাই না, এই কান দিয়ে আমি শুনি না মুর্শেদ শুনে, ধরো একটা গান শুনতে তো শয়তান সৈয়া দিল মে আনা রে আখি দিল মে জানা রে চম 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 আই হা যে তুমি ওই রেগে থাকো ওই গানই কান্দ তোমার কাছে ছম ছ ছম অনুভব মুর্শে আমার মুর্শেদ দাস্ত আছে পুরো ছেমরি নাচে না মুর্শেদে দেখতেছি এই চোখ তো মুর্শেদে এই কান দিয়ে মুর্শেদে শুনে এটি চাষা বলে চায় এটি নিরিখ এটি বার্তা এটি একটা এটি বাহমা এটি কুমুষ নাম তো এতটি মনে কিছু রইল না। জাহাঙ্গীর ওয়াহাবির বড় বাবা ছিলাম, এগারোটা এগারো জন্মাস পড়তাম,
যখন গুরু সম্পূর্ণরূপে তোমার মধ্যে আইসা পড়বো, তখন কি জাহাঙ্গীর তো আমার গুরু না, জাহাঙ্গীর তো আমার গুরু নাই, আমার শরীয়তই গুরু। যখন দেখলাম সম্পূর্ণরূপে নাইব হয়ে গেছি মুর্শিদের মধ্যে, জামালে খুব আমার পীর আমি, জামালে ইয়ার গান হবে ওইখানে যাই মুড়ি দিই, তুমি বললাম যে উনি তোমার টক গিলে রয়ে গেছে, তোমার চোখ দিয়ে রয়ে গেছে, কত তুমি আচ্ছা তুমি সাধনায় চাইছ, এয়ারপোর্টের বড় অফিসার ছেলের বেশি করে যখন আমি তোমাকে ইঁদুর বিড়াল যেরকম ইঁদুর ধরে নিরিখ করা সেইভাবে তোমার দিকে তাকিয়ে আছিলাম, যখন হাসতাম তোমাকে আমি ধরে ফেললাম সম্পূর্ণরূপে আমার মধ্যে আনলাম, বাহ কি অপূর্ব নিজামিয়া যাবে, কি কোন নিজামুদ্দিন রে বাবা যার কাছে আমার পীর আমি আমার মুড়ি তো আমি, এটা কইলে যারা জানেন অনেকে জানেন না, অনেকে চাইন না ও কয় কি না জানি না, চরমে তোমার পীর তুমি তোমার মূল্য, এই তৌহিদে ঢুকলা, কারণ তৌহিদে তুই নাই, তুমি তোমার মুর্শিদ সেটা শ্রদ্ধাতুর মন্তা, জাহাঙ্গীর আছে সেই তৌহিদে গেলা, চেয়া দেখলা ডান দিক দিয়া শয়তান গেছে গা, বা দিক দিয়া পীর গেছে গা, হাতারে কে রইল সুমনের পীর, সুমন মুড়িত সুমন, তৌহিদে তুই নাই, তুই এর মধ্যে তৌহিদ নাই, রামকাবে গিয়ে কি বললেন পুলিশ কর্ণী, আনা জুনায়েদ বগাদি কইছে আনাল হক আমি সত্য, হ্যাঁ পিত্র জুনায়েদ বগাদি কয়নি তো উনিশ নম্বর পীর আঠারোটা ফালাই দিচ্ছ, তো জানো কি করু নাপন ফালাই দিব, নাপন ফালাই দিব,
সারা জীবন বাবা বাবা ডাকবা পাইবা না, কিচ্ছুই বাপে যে কোনো লাভ নেই। আসো বস মুড়ি দাও, সাধনা করো, না পাও আমারে ফেলে দাও। এটা টুকরো এটা লাভ কি? আমি তো সাইনবোর্ড চাই না, সত্য চাই। আমি উনি কেন করলেন না? পীরের জন্য বলতেছি, সাহল তস্তরি উঠ বাবা, কষ্ট দিও না। সাহল তস্তরি যখন চরমে গেলেন, উনি তো বললেন না লাইসা ফি জুবাতি মাম জাফর সাহেব বায়াজি, বায়াজি তো করলো না। উনি বললেন আনাসভানি মাজামুসানি, উনি তো বললেন না আনা ইমাম জাফর সাদে, উনার পিতা ইমাম জাফর সাদে। তাহলে দুইয়ের মধ্যে তৌহিদ থাকে না, তৌহিদের মধ্যে দুই থাকে না। সুতরাং শিখালো পুরো হয়ে গেছি গা, 89 বছর নয় মোর, 27 দিন আজকে আমার বয়স। এই দেখতে দেখতে 25 জুলাই আমার 80, অগস্টে 80 বছর এক মাস। বুড়া দাঁত আছে 7:30 না 8টা। কেউ বলে না, কেউ কেউ হয়তো জানেই না, ওদিকে চায়া থাকে না, বিশ্বাস করবা ইউনি তো বলা ঠিক না। অনেক পিসায় পাবে আমার হাতে দাওয়াত করছে, এখন করে না, তো যাবই না। এ বছর 8-10 আগেও তোমার রু সময় জানে, হ্যাঁ উনার না শিলামন্দি না, নাম করো না শিলামন্দি না, ওই যে গেছিলাম না, ওই যে নরসিন্দির সব মুড়ির আমার দিকে ঝুঁকে গেছে। অফিস সাথে খাইছে এতে যেই বোকাস, আমি যদি সত্য না পেলে পিজে বার ভাবলাম, ওইটা পেয়েছি। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না, করো সাধনা। দেখো বইটা আমি তো বললাম না পেলে আমার ফলে দিও, চারটে মাস আমার সুযোগ দিব না। সুতরাং চরম সত্যে তোমার বিরোধী তোমার বন্ধু, একে খেয়াল দেব। আজ একটু নিশ্চয় বাবা আবার আপনি, হ্যাঁ আবার আসবো, বাবা।